পুরুলিয়ার আদ্রা শহরে তৃণমূলের সভাপতি ধনঞ্জয় চৌবের খুনের ঘটনায় বড় সাফল্য পেল পুলিশ। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মূল অভিযুক্ত। ধৃতের নাম আরজু মালিক। তার বাড়ি বিহারের জামুই এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের পার্টি অফিসে ধনঞ্জয়কে গুলি করে খুন করা হয়। হামলাকারীদের গুলিতে আহত হন ধনঞ্জয়ের দেহরক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল শেখর দাস। খুনের পরই পুরুলিয়ার বেতো গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আরশাদ হোসেন এবং মোহাম্মদ জামাল নামের দুজনকে গ্রেফতার করে পুলিশ। এবার গ্রেফতার করা হলো মূল অভিযুক্তকে।